আচ্ছা, তুরে তো অহংকার কেন? রূপ আছে তাই, না গুণ আছে তাই, নাকি বাবার টাকা আছে তাই? দেখ, খালি হাতে এসেছিস, খালি হাতে যাবি। তোর এই রূপ গুণ বাবার টাকা কোনো কাজেই আসবে না। আরে দোষটা আসলে আমারই, তোকে সারাদিন ভালোবাসি ভালোবাসি কয়ে বেড়াই, আর তুই ভাবছিস আমি কুকুর, তাই না? শোন তবে, আমি কুকুর না, আমিও মানুষ। আমার মধ্যেও দুঃখ আছে, কষ্ট আছে, ছোট ছোট অনুভূতি আছে। আর আমার সব থেকে বড় অন্যায় কি জানিস? আমি তোকে নিজের থেকেও বেশি ভালোবেসেছি, যে ভালোবাসাটা তুই কোনোদিনও বুঝবি না, কারণ তুই পড়ে আছিস দামি বাইক DSLR-এর পেছনে। আরে বাইক আর DSLR ছাড়াও ভালোবাসা যায়, আর এই কথাটা তুই সেদিন বুঝবি, আর এই কথাটা তুই সেদিন বুঝবি যেদিন তোর বয়ফ্রেন্ড অন্য একজনকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে, এনজয় করে বেড়াবে, তখন তুই বুঝবি কতটা কষ্ট হয় কেউ ছেড়ে গেলে। সবার সাথে তো বলে বেড়াচ্ছ তোর বয়ফ্রেন্ডের নাকি অনেক টাকা, পকেটে সবসময় দুটো ডেবিট কার্ড আর ক্রেডিট কার্ড থাকে। শোন, বাবার টাকায় সবাই হিরোগিরি করতে পারে, যদি তোর এই চুতিয়া বয়ফ্রেন্ড নিজের পায়ে দাঁড়াতে পারে, সেই দিন আমার সামনে এসে দাঁড়াস, শুধুমাত্র একদিনের জন্য, শুধু একদিনের জন্য আমাদের মতো গরিবের জীবন যাপন করে দেখিস, যত চুলকানি আছে সব ঠিক হয়ে যাবে, তখন কোনো ইজগাট লাগালেও কাম হবে না। আর আমাদের মতন ছেলেদের নিয়ে খেলছিস না রে, আমরা গরিব হতে পারি কিন্তু ছোট লোক না। আর সত্যি তুই ভালো অভিনয় করতে পারিস, এইসব পড়াশোনা করে কি হবে? হ্যাঁ, অ্যাক্টিং লাইনে ভর্তি হয়ে যা, কারণ তুই এই কদিন আমার সাথে যে অ্যাক্টিং করেছিস সত্যিই অসাধারণ। জানিস তোর মধ্যে খেলার প্রতিভাও আছে, কারণ এই কদিন তুই আমার ভালোবাসা নিয়ে যা খেললি কোনো কথা হবে না বস, সত্যি অসাধারণ। আমার এই কথা চিন্তা করলেই হাততালি দিতে ইচ্ছে করে। তোর এই অভিনয়ের জন্য তো তোকে অ্যাওয়ার্ড দেওয়া দরকার, না থাক তোকে অস্কার দেব। এই বান্টু, ম্যাডামের জন্য একটা অস্কার অর্ডার করে দে তো বাবা ফ্লিপকার্ট থেকে। আজ আমার এই খারাপ কথাগুলো তোকে শুনতেই হবে, কারণ তুই আমাকে ঠকিয়েছিস। পছন্দ যদি নাই করতি আগে বললি না কেন, এত ঢং করার কি ছিল? আর এটা আমিও জানি, জোর করে ভালোবাসা পাওয়া যায় না, তাই তোর যেখানে ইচ্ছে যার সাথে ইচ্ছে প্রেম কর, আমার তাতে কোনো সমস্যা নেই। কিন্তু আমার একটা কথা শুনে রাখ, এমন একটা দিন আসবে যেদিন তুই আমাকে পাওয়ার জন্য কাঁদবি, আর সেই দিন তুই আমাকে আর পাবি না। তুই কি ভাবছিস আমি তোর জন্য গলায় দড়ি দিয়ে মরতে যাব? আরে পাগল, নিজেকে এমন ভাবে তৈরি করব, নিজেকে এমন জায়গায় নিয়ে যাব, তোর মতন 1008টা মেয়ে 1008 দিন ধরে 1008 বার প্রপোজ করবে, আর এরই মধ্যে তুইও হয়তোবা থাকবি, আর তখন আমি কি বলবো জানিস? চল হাট। এই চ্যানেলের পক্ষ থেকে আমি আপনাদের সাথে অমর। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন, আর যে তোমাকে ধোকা দিয়েছে তার সাথে ভিডিওটা শেয়ার করে দাও। ধন্যবাদ।